নতুন একটা বগুড়া চলে এলাম, মানে আমি যাব মতিঝিল পার্ক, মানে রাধারঘাট থেকে মতিঝিল পার্ক যাবো, তোমাকে দেখাবো। তো আমি এখন ফ্যান গাড়িতে যাবো, তাহলে যাচ্ছি এখন গাড়িতে যাবো, তা দেখাচ্ছি আপনাদেরকে। পার্ক পৌঁছে গেছি আমি, আমি এখন টিকিট কাটবো। তো আমি আসছিলাম, এখন রাস্তাতে দেখা চলছি না, আমার পেছনের দিকটা মধুলি পাড়া, এখন ঢুকবো, ওখানেও যাচ্ছি এখন। টিকিট কাটবো, আমরা এখন টিকিট কাটছি, টিকিট কাটবে চলো। তোমরা এখানে ফ্যানে 30 টাকা টিকিটের দাম, এখানে লেখা হয়েছে 30 টাকা টিকিট মূল্য। তো ফ্যানদের টিকিটটা কাটা হয়ে গেলো, আমাদের এখন যাবো এখন সামনে, চলো। এখন টিকিট কেটে আমি ভেতরে ঢুকে পড়েছি, এখন ফ্যানে দেখাচ্ছি, অনেক কিছু আছে মতিঝিলে, এখন এসেছি। তো ফাইনালি মতিঝিল পার্ক পৌঁছে গেছি, মানে মতিঝিল পার্কে অনেক ভিড়, তা তো ফের আমি মতিঝিল পার্ক ভিতরে ঢুকে পড়েছি, মানে টিকিট 30 টাকা করে নিল। তা মতিঝিল পার্কে আজ অনেক ভিড়, তা আপনাদের দেখাচ্ছি, তো ওইদিকে দেখা যায় একটু। তো ফাইনালি এখন মতিঝিল পার্কে আমার মিডিয়াম জায়গায় আছি, যেখানে বলে ফাইনালি এটা এখন আমরা মতিঝিলের দেখ কোনায় আছে বলে, এখানে অনেক কিছু আছে মতিঝিল এলাম, মানে 30 টাকা ধর টিকিট নিল, তো ওখানে অনেক কিছু আছে দেখানো। এখন ফ্যানে ওদিকে বাকি, সেখানে একটা শুটিং চলছে দেখতে পাচ্ছেন, এখানে একটা কেমন লাগলো, কিন্তু মতিঝিলে কি কি আছে? জোরে বলো একটু। তো ফাইনালি মতিঝিল পার্কে অনেক কিছু আছে বললো, দোস্ত শুধালাম একটা, অনেক কিছু আছে বললো, তা জিজ্ঞেস করবো এদিকে অনেক কিছু আছে নাকি। তো ফ্যান এখানে কিন্তু ভালো শুটিং চলছে, অনেক ফটো তুলতে চলছে এখানে। তো ফাইনালি এখানে মতিঝিল পার্কে মহাদেব, এটা একটা দেখতে আছেন, এখানে অনেক কিছু আছে। এদিকে একটা কী আছে, এখানে যাবো দেখাবো, ওখানে একটা কী আছে ওই সাইডে, ফাইনালি এখানে বোর্ডে লেখা আছে, ফাইনালি এখানে একটা কিছু ছিল আগে যুগে, এখন না এখন বন্ধ আছে। তো ফাইনালি এখানে একটা আরাম করার জায়গা আছে, এখানে এটা যে আসছিলাম এখন এটা এসেছি, এটা অনেক কিছু আছে এখানে, যাওয়া যাক ওই আরও সামনের দিকে যাওয়া যাক। ফাইনালি ওদিকে অনেক আছে, ওদিকে আমি যাচ্ছি না, আমাদের ফাইনালি আমি দূর থেকে দেখিয়েছি আমি। মতিঝিল এখানে অনেক কিছু আছে, মানে মতিঝিলটা ফ্যান কিন্তু অনেক বড়, বিশাল বড় এরিয়া, তা ফ্যান আমি কিন্তু অতটা এরিয়া দেখাতে পারছি না এখানে, তাও আপনাদেরকে শর্টকাটেই ছাড়ছি। এখানে একটা পুকুর আছে বড়, ওখানে যাব আমি এখন ফাইনালি, মতিঝিলে একটা বড় বড় পুকুর আছে, দীঘা নাকি বলে ওখানে।
কিন্তু এখন যাওয়া যাক। তো ফাইনালি এখানে এসে আমাকে অনেক সুন্দর লাগছে, আপনাকে দেখাতে পারছি, মানে আমার অনেক অবশ্যই খুশি লাগছে। তো ফের এটা ঝিল এক কথায় বলে ঝিল এখানে লেখা আছে, এখানে ঝিল কিন্তু অনেক বড় ঝিলটা। আপনাকে মতিঝিল কেমন লাগছে? মতিঝিল আমাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা মুর্শিদাবাদ নিয়ে, তো আমরা মতিঝিল আসার পর দেখলাম যে সত্যি অবিশ্বাস্য একটা এই প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদের সবার মন মুগ্ধ করছে। আসলেই খুব সুন্দর জায়গা। আর আমি এসেছি অনেক ফ্রেন্ডদের নিয়ে, তাদেরও আমি এর আগে এসে একবার এসেছিলাম, কিন্তু এবার এসে এই যে বৃষ্টিময় আকাশের পিছনে যে এত এত সৌন্দর্য লুকিয়ে, এটা কিন্তু আগে কখনো দেখিনি। তো সত্যিই খুব সুন্দর মতিঝিল। আমি বলবো যে মতিঝিল আসুন, নিউ মতিঝিলে সবাই ঘুরুন, এই সৌন্দর্য উপভোগ করুন, খুব ভালো। আপনার পাশে এটা দেখাচ্ছে, এটা কি? এটা এটা হচ্ছে ঝিল, এটা মতিঝিলের একটা সৌন্দর্য যেটা সব মানুষ উপভোগ করতে চায়। একটা প্রাকৃতিক দৃশ্য যেখানে সবাই একটু ভালোভাবে ইচ্ছার ক্যাপশনও করতে পারে, পিছনটা ভালোভাবে নিতেও পারে। খুব ভালো জায়গা, আসুন সবাই। মধ্যে দিলে ওখানে একটা চাড়ি চলে আসছে, আমি চাড়ির কাছে যাবো, জিজ্ঞেস করবো কে এই চাড়িটা। আগে দেখ একটু, দেখা হয়েছে, দেখতে পাচ্ছি অনেক। এটা ওখানে এখানে চাড়ির কাছে অনেক ভিড় লেগে গেছে, কিন্তু এখানে চাড়িটার কাছে অনেক বড়, কিন্তু আমি এখন সবকিছু দেখাতে পাচ্ছি না, এখানে টাইম নেই, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তাই এখন দেখাতে পাচ্ছি না আপনাদের। মানে এখানে ট্যাডি এসছে দেখা, এখন দুটো ট্যাডি এসেছে আপনাদের ঢাকা। ভাই তুমি কত ভাড়া লো সাইকেলটা? 50 50 50। তো ফ্রেন মতিঝিলে কিন্তু অনেক কিছু আছে দেখার সৌন্দর্য, ওখানে হবে এখন সজাগ দেখাচ্ছি না। তোর মাসে কি সাপ আছে? বলো তা ভিড়ো কথা। আমার পাশে ঝিলে এখন হাঁটছি, মানে আমরা অনেকজন হচ্ছে ঝিলে গেছে।